এবং আমরা আগামী নির্বাচন পর্যন্ত প্রতি জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব আমরা নিজেকে দেখতে চাই আমরা সরকারের কাজ দেখতে চাই আমরা ইলেকশনের কাজ দেখতে চাই এবং আমরা চাই জনগণ তাদেরকে দেখুক সরকারকে বিশ্বাস করতে হবে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে আপনি যদি এরকম পরিশ্রম করতে পারেন আপনি যেহেতু একজন মেয়র প্রার্থী ঘরে ঘরে বদনাময় তারপরেও আপনাকে জিততে হবে আপনাকে জিততে হলে আপনাকে ঘরে ঘরে জিততে হবে প্রত্যেক বাড়িতে যাবে নির্বাচন কর্মকর্তা পরিষদে আপনি ইতিমধ্যে অভিযোগ আমার প্রাপ্তি এবং আরো কিছু মানুষের যে আপনি একটি বিশেষ ব্যক্তির সম্পর্কে তাকে স্বাগত করার জন্য ভিতরে ভিতরে কাজ করছেন আমরা জানি না সঠিক কিনা তবে আমি যাতে পরে মহাসচিব হিসাবে হুঁশিয়ার করে বলতে চাই নির্বাচন কমিশনার তিনি আছেন প্রধান নির্বাচন কমিশনার তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে প্রধান নির্বাচন কমিশনার তার প্রতি আমাদের আস্থা আছে যে নির্বাচন সঠিক হবে এবং নিরপেক্ষভাবে হবে কালি তার সাথে যারা আছে কর্মকর্তা তাদেরকে বলবো আপনারা উনাকে শ্রদ্ধা করবেন নির্বাচন থেকে ফেয়ার করবেন আমরা কোন রকম নির্বাচনে আচরণ যদি লঙ্ঘন করে অযাচিত ভাবে কমি প্লাস আমরা করতে চাই সভাপতি সম্পাদক বৃন্দ গুলাদী উপজেলা গুলাদী উপজেলা নেতৃবৃন্দ বাবুগঞ্জ এসেছে বাবুগঞ্জ গুলাদী তথা বরিশালের সর্বস্তরের মানুষের বার্তা এমপি উপস্থিত Thank you.